আসসালামু আলাইকুম সাহেব। সালাম বাংলাদেশ ওয়ালাইকুম বারাকাতু। জি বলুন। বাংলাদেশ থেকে বলেন। বাচ্চাদের বিভিন্ন ধরনের টিকা দেওয়া হয়, হাম, পোলিও, হেপাটাইটিস, এগুলো জি এখন এগুলো টিকা দেওয়া কতটুকু শরীয়ত সম্মত? আর এগুলো টিকা না দিলে বিভিন্ন রোগ হতে পারে, এমন বিশ্বাস করাটা কি ঠিক হবে? জি টিকা দেখেন, মেডিকেল সায়েন্স গত সপ্তাহে বলেছি যে এটা হচ্ছে তাজরিবা, পরীক্ষিত বিষয়, আর যারা বিশেষজ্ঞ তাদের কাছ থেকে আমরা সব সাবজেক্ট নিয়ে থাকি, যারা যে সাবজেক্টের বিশেষজ্ঞ তাদের কাছ থেকে আমরা চিকিৎসা নিয়ে থাকি। ওই রকমের চিকিৎসা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আত্তিব্বুল ওয়েকাই আর একটা হচ্ছে আত্তিব্বুল এলাজি। ভালো করে শুনে রাখেন, তিব্বুল ওয়েকাই হচ্ছে যে প্রতিরক্ষামূলক, হ্যাঁ, প্রতিরোধমূলক অগ্রিম ব্যবস্থা নেওয়া, অগ্রিম ব্যবস্থা নেওয়া, আর তা হচ্ছে এই আপনার ভ্যাকসিনেশন বা টিকাগুলি, যতগুলি টিকা আছে এগুলি হচ্ছে প্রতিরক্ষামূলক। যে বেশ কিছু রোগ, যেই রোগগুলি খুব মারাত্মক ধরনের, ঝুঁকিপূর্ণ, সেই রোগগুলি থেকে বেঁচে থাকার জন্য টিকা ব্যবহার করা। যেমন হজে যারা আসেন তাদেরকে ম্যানেঞ্জাইটিসের আলহুম্মা শৌকি আরবিতে বলা হয়, তার জন্য টিকা দেওয়া হয়, শর্ত না হলে হজে আসতে পারবেন না। জি, তার মানে এত মূর্খ না এসব আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকশন মূর্খদের মতো যে এমনি এমনি টিকা নিতে বাধ্য করছে। অবশ্যই এটা পরীক্ষিত বিষয় যে এর উপকারিতা আছে আর এর প্রয়োজনীয়তা আছে। জি, তো সুতরাং এই টিকাগুলি এক সময় ছিল না, ছিল না, শিশুর মৃত্যু হারও বেশি ছিল। আজকে থেকে যারা আমাদের মতো বয়স পেয়েছে বা আমাদের চাইতে যারা বয়োজ্যেষ্ঠ তারা ভালো করে জানে যে আজকে থেকে 50 বছর 60 বছর আগে শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল, এখন শিশু মৃত্যুর হার অনেক কম, অনেক কম। তো এই টিকা নেওয়া জায়েজ, আর এটা আল্লাহর উপরে তাওয়াক্কুলের পরিপন্থীও নয়, বরং এটা তাওয়াক্কুলের অন্তর্ভুক্ত, হাদিসে রয়েছে। সুব্যবস্থা নেওয়া, সতর্কতা অবলম্বন করা, সাবধান চলাফেরা করা, নিজেকে সুরক্ষিত স্থানে রাখা, এগুলি মিন কাদারিল্লাহ, এগুলি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তকদির। এগুলো তকদির কে অস্বীকার করাও নয় আর আল্লাহর উপরে তাওয়াক্কলের পরিপন্থী নয়, বরং এগুলি আল্লাহর উপরে তাওয়াক্কলের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উট যখন আমি কোথাও অবস্থান করব তখন বেঁধে দিয়ে আমি অবস্থান করব, আল্লাহর ভরসা রাখব, না ছেড়ে দিয়ে আল্লাহর ভরসা রাখব? কি বলেছিলেন? বলে এ কিল হাওয়া তাওয়াক্কাল, উটটা বেঁধে রেখে আল্লাহর ভরসা রাখ। গ্রামে গঞ্জে যারা গাই গরু পুষেন, বকরি ছাগল পুষেন, রাত্রে বাইরে ছেড়ে দেন না, বেঁধে রাখেন, সুরক্ষিত স্থানে রাখেন, বেঁধে রাখেন, আর তারপর আল্লাহ ভরসা করে শুয়ে যান। কিন্তু আপনি বেঁধে রাখবেন না, মাঠে ঘাটে গরু ছেড়ে দিবেন, ছাগল ছেড়ে দিবেন, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, না, এটা জাহেলদের কথা। তো কথা হচ্ছে যে টিকা নেওয়া জায়েজ, আর টিকাগুলি সম্পর্কে যারা সংশয় সৃষ্টি করেছে, সন্দেহ সৃষ্টি করেছে, এগুলি অপপ্রচার অথবা এগুলি হচ্ছে বাড়াবাড়ি, আর এগুলি সন্দেহের ভিত্তিতে জান ওয়াইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া। আমাদের ডাইরেক্টর গত জুমায় খুতবাতে বলছিলেন, জাহুল্লাহ খের, খুব সুন্দর কথা বলেছে, একটা ভ্যাকসিন এসেছে ধরেন, এই ভ্যাকসিনটার পজিটিভ, এটা উপকারী পৃথিবীতে কতজন বলছে আর তার অপকারী কতজন বলছে, চিন্তা করুন, প্রয়োজন আছে কতজন বলছে আর প্রয়োজন নেই কতজন বলছে। নিঃসন্দেহে সারা বিশ্ব তো গণতন্ত্রে বিশ্বাসী, নিঃসন্দেহে সংখ্যা গরিষ্ঠ বলবে না এর প্রয়োজনীয়তা আছে, বলিও নিতে হবে। তারপরে এইসব টিকাগুলি আজকাল না নিলে সৌদি আরবের মাদ্রাসা স্কুলে অ্যাডমিশন হবে না, আপনি কি মনে করেন? আপনার দেশেও তাই হবে? হ্যাঁ, হয়তো হচ্ছে, যদি এরকম হয়ে থাকে তাহলে ধীরে 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 ওইদিকে যাচ্ছে পৃথিবী। সুতরাং আর যদি আপনি মনে করেন যে আমি নেবো না, মরি আর বাঁচি আমি নেবো না, তো আপনার ব্যাপার, সেটা আপনার ব্যাপার, কিন্তু কারোর উপরে চাপিয়ে দিন না, কারোর উপরে
চাপিয়ে দেন না ভুল কথা, আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। তিব্বুল এলাজি তিব্বুল বেকাই বললাম এতক্ষণ, সতর্কতামূলক আগে থেকে চিকিৎসা নেওয়া, এটা হচ্ছে এই ভ্যাকসিন গুলি। আর তিব্বুল এলাজি হচ্ছে আক্রান্ত হওয়ার পরে চিকিৎসা করা, যেমন এই করোনার যুগে যাতে করোনায় আক্রান্ত না হই এর জন্য আমরা কি ব্যবস্থা নিই না, সে গরম পানি পান করাই হোক, আর ভিটামিন সি বেশি বেশি নেওয়াই হোক, আর তারপরে একটু দূরত্ব বজায় রাখা হোক, যেখানে সেখানে হাত দেওয়া নয়, আর হাত দেওয়ার পরে হাত চোখে ঘুষে নিলাম, নাকে ঢুকিয়ে দিলাম, মুখে ঢুকিয়ে দিলাম, এমনটা করা না হোক, এই ব্যবস্থা করে নিই না। অবশ্যই সতর্কতা অবলম্বন করছেন, সবাই করছেন যাদের কিছু জ্ঞান আছে, আর প্রায় এই দুনিয়া সম্পর্কে যথেষ্ট প্রায় লোকেরই জ্ঞান আছে, দিন সম্পর্কে নাও থাকতে পারে। তো এটা হচ্ছে তিব্বুল বেকাই। আর তিব্বুল এলাজি হচ্ছে আক্রান্ত হওয়ার পরে এখন চিকিৎসা নেওয়া, জি আক্রান্ত হওয়ার পরে চিকিৎসা নেওয়া। জি রুকিয়ার ক্ষেত্রে দুই রকম আছে, যাতে করে শয়তান আমার কাছে আসতেই না পারে, সেই জন্য আমরা বেশ কিছু দোয়া জিকির আজকার পড়ি, দোয়া জিকির আজকারে সকাল সন্ধ্যার জিকির আজকার, সলাতের পর জিকির আজকার, এটা একটা ফায়দা। আর একটা ফায়দা আছে, আক্রান্ত হয়ে গেলে শেফার জন্য দোয়া, বেশ কিছু দোয়া আছে যে রোগীর শেফার জন্য দোয়া আক্রান্ত হওয়ার পরে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, জাযাকুমুল্লাহু খায়রান।